বিশ্বের এক এক প্রান্তের মানুষের আচরণ, বৈশিষ্ট্য, সংস্কৃতি একবারই আলাদা। আবার এক এক জায়গায় গ্রাম বা পাড়ার মানুষের মধ্যেও আছে ভিন্নতা। এই পার্থক্যের অন্যতম একটি কারণ তাদের বিশ্বাস, যা যুগ যুগ ধরে চলে আসছে। এমনই একটি গ্রামের কথা জানাবো, যেখানে আপনি প্রবেশ করতে পারবেন কিন্তু গ্রামের কোনো গাছ কিংবা কিছুতেই ছুঁতে পারবেন না। এমনই একটি অদ্ভুত গ্রাম আছে ভারতেই। ভারতের এই গ্রামে প্রবেশ করা যায়, রাস্তা দিয়ে হাঁটা যায়, কিন্তু ছোঁয়া যায় না। ভুল করেও সেই গ্রামের কোনো মানুষকে ছোঁয়া যায় না। বলা হয় এটি ভারতের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রাম। এই গ্রামের বাসিন্দারা বাইরে কাউকে গ্রামের কোনো কিছু ছুঁতে দেন না। গ্রামে প্রবেশ বাধা নেই। গ্রামের বাইরে লোক আসতে যেতে পারেন, ঘুরে দেখতে পারেন, চারিদিকে চোখ জুড়িয়ে দেখা প্রাকৃতিক দৃশ্য। কিন্তু আপনি এই গ্রামের কোনো বাড়ি, গাছ, কোনো স্থাপত্য, এমনকি কোনো গ্রামবাসীকেও ছুঁতে পারবেন না। প্রাথমিকভাবে মনে হতে পারে হয়তো বা জাতপাতের কারণে এ হেন নিষেধাজ্ঞা, কিন্তু না, আসল কারণ মোটেও তা নয়। আসল কারণ জানলে চোখ কপালে উঠবে। এই গ্রামটির নাম মালানা, হিমাচল প্রদেশে অবস্থিত। মালানা নদীর ধারে 8,701 ফিট উচ্চতা একটি নিরিবিলি গ্রাম। গ্রাম থেকেই দেখা যায় চাঁদের খানি আর টিউ ডিব্বা পাহাড় চূড়া। পার্বতী উপত্যকায় মালানা নালা এই গ্রামটি। বাকি দুনিয়ার থেকে নিজেদের আড়াল করে রেখেছে এই গ্রামের বাসিন্দারা। পুরো বিশ্বের কাছে জনপ্রিয় এই গ্রামের মালানা ক্রিম, যা তৈরি করে ক্যানাবিস গাছ থেকে। মালানা ক্রিম এক জাতীয় হাসির। এই গ্রামের সংস্কৃতি, নিয়ম রীতিও আলাদা। অনেকেই এই গ্রামে ট্রেক কিংবা হাইকিংয়ের জন্য আসেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই গ্রামের জুড়ি মেলা ভার। এই গ্রামে রয়েছে নিজস্ব শাসন। গ্রামবাসীদের মতে তারা আলেকজান্ডার দ্য গ্রেট এর বংশধর। তাদের মধ্যে রয়েছে আর্য রক্ত, কাজেই তাদের ধারণা তারা বাইরের দুনিয়া থেকে উচ্চতর। তাই কাউকে নিজেদের ছুঁতে দেন না, তারা বাইরের দুনিয়ার সঙ্গে মেশেনও না। তবে নিজেদের বা এই গ্রামের কোনো জিনিস ছুঁতে না দিলেও এই গ্রামের মানুষরা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সঙ্গে সবার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।